ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুরা, আজকের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, যে বিষয়টি হয়তোবা অনেকের কাছে খুবই সামান্য অথবা এটাকে অনেকেই হয়তোবা পিছনের জীবনেও হয়তোবা খুব একটা গুরুত্ব আরোপ করেননি। আর সে বিষয়টি হলো আমাদের বাঙালি জাতির উৎসবের নামে বেশ কিছু উৎসব এবং আগত পহেলা বৈশাখ, যা আগামীকালকের বাংলাদেশের মধ্যে এই উৎসবটি পালন করবেন। যাদের দিন ধর্মের জ্ঞান একেবারে শূন্যের কোঠায়, অথবা যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সকলের, এ জাতীয় বিভৎস এবং বিজাতীয় সংস্কৃতি যারা চর্চা করেন, যারা ধর্মকে শুধুমাত্র একটা মসজিদের ভিতরেরই কর্মকাণ্ড হিসেবে যারা মনে করেন এবং ধর্মের অবস্থান শুধু মসজিদের মধ্যেই যারা আবদ্ধ রাখতে চান, তারা এ জাতীয় মঞ্চ সাজান এবং এ জাতীয় বিজাতীয় সংস্কৃতির পক্ষে যারা কথা বলেন, বলা যেতে পারে যে ধর্মীয় জ্ঞান একেবারেই শূন্য আর তারাই এগুলো করতে পারে। এবার আসুন যে এ জাতীয় বৈশাখী মেলা উপলক্ষ করে কোনো মুসলমান যদি অংশগ্রহণ করে সেটি কোন পর্যায়ে পড়বে। এর উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উৎসবের, মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের উৎসব নির্ধারণ করেছেন, আর তা হলো ঈদাইন, দুটি ঈদ। এর বাইরে আর কোনো ঈদ নাই, এর বাইরে আর কোনো উৎসব নাই। বৈশাখী, পহেলা বৈশাখী মেলাকে ঘিরে যা হয় পুরোটাই হিন্দুয়ানি সংস্কৃতি, একেবারে আগাগোড়া পুরোটাই হিন্দুয়ানি সংস্কৃতি। কারণ এর মূল বিষয় থাকে, বৈশাখী মেলার মূল বিষয় থাকে নগ্ন নারী, এটা হলো পুঁজি। বৈশাখী মেলার মূল পুঁজি থাকে নগ্ন নারী, আর তার সাথে যোগ হয় ঢাক ঢোল এর আওয়াজ, আর তার সাথে যোগ হয় হাতি, পেঁচা, মূর্তি, এ জাতীয় বিভিন্ন রং বেরঙ্গের ফানুস, আর এই হাতি পেঁচা এগুলো হয় বাহন। আর মূল পুঁজি থাকে নারী, থাকে সমস্বরের গান বাদ্য। তো এটা সম্পূর্ণ একটা হিন্দুয়ানি সংস্কৃতি, পৌত্তলিকতার সংস্কৃতিকে আমরা বাঙালি জাতি গ্রহণ করেছি মনে প্রাণে, আর মনে করি আমরা পান্তাভাত আর ইলিশ মাছ আর পান্তাভাত খেয়ে আমরা আসল বাঙালি পরিচয় দিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। সুতরাং যা শিরকের বাহন, যা শয়তানি
বাদ্যযন্ত্র আল জারসু মাজামির শয়তান, গান বাদ্য শয়তানের শয়তানের বাসী, নারী পুরুষের একত্রীকরণ সমস্বরে গান এবং অর্ধলঙ্গ নারী, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। আর সেই সাথে এই পেশা আর মূর্তি আর এই জাতীয় ফানুষ, এগুলো শিরকের বাহন। সুতরাং কোনো ব্যক্তি যদি বৈশাখী মেলাকে কেন্দ্র করে পায়ের স্যান্ডেলের জুতার একটা ফিতাও কিনে বৈশাখী মেলাকে উপলক্ষ করে, তাহলে সে যেন বিজাতীয় সংস্কৃতিকে সে সম্মান করলো, যেটা শিরক হবে। কারণ শিরকের কাজে, শিরকের কাজকে সে আনন্দ আনন্দমুখর বা স্মৃতিময় করে রাখার জন্য সে ওই জিনিসটি কিনেছে। বৈশাখী মেলাকে উদ্দেশ্য করে যদি কেউ একটা শার্ট কিনে, একটা পাঞ্জাবি কিনে, একটা টুপি কিনে, তাহলেও তা শিরক হবে। কারণ এর দ্বারা মূল বিষয় হলো যে বৈশাখী মেলার সময় আমি এটা কিনেছিলাম, মানে স্মৃতিতে ধরে রাখার জন্য, এটাকে এই বিজাতীয় এই সংস্কৃতিকে রেসপেক্ট করার নামান্তর এটি। যদি এমনিতে কারো স্যান্ডেল ছিঁড়ে যায় সে কিনতেছে, সেটা আলাদা জিনিস, কিন্তু বৈশাখী মেলাকে কেন্দ্র করে যদি কেউ একটা সামান্য জিনিসও খরিদ করে, তাহলেও সেটা গুনাহ হবে, গুনাহের কাজ হবে। কারণ বৈশাখী মেলাকে স্মৃতিময় করে রাখতে, এই সংস্কৃতিকে মনে প্রাণে আনন্দময় ঘন করতে সে এই বৈশাখী মেলা উপলক্ষ করে সে কিনেছে, যা বিজাতীয় অনুসরণ অনুকরণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় এবং পাপাচারের কাজে তোমরা সহযোগিতা করো না, ও মেলাতেও যেও না, ও ফানুষের মিছিলেও যেও না। তাহলে পাপের কাজে সহযোগিতা করা হয়, কোনো মুসলমান এই বৈশাখী মেলায় অংশগ্রহণ করতে পারে না। এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়, এটা হিন্দুয়ানি সংস্কৃতির হিন্দুর অনুষ্ঠানকে সুসজ্জিত করা মুসলমানরা গিয়ে। এটা হারাম, এটা অন্যায়, এটা শিরক, এটা পাপাচার, এটা শয়তানি কাজ। সুতরাং সকলকে অনুরোধ করব আগামীকালকের বৈশাখী কোনো মেলাতে না আপনারা নিজেরা যাবেন, না আপনাদের সন্তানদেরকে পাঠাবেন, পরিষ্কার করে বলবেন যে বাবা প্রয়োজনে বৈশাখী মেলার পরের দিন তোমাকে কিনে দিব, তা ওই বৈশাখী মেলাকে উপলক্ষ করে সামান্য একটা জিনিসও যেন আপনার বাড়িতে না আসে। এটা দাওয়াত, কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ওয়া হাদাইনাহুন নাজদাইন, যার খুশি সে গ্রহণ করবে, যার খুশি সে আনুগত্য প্রকাশ করবে, যার খুশি সে পৃষ্ঠ প্রদর্শন করবে। এটা একটা দাওয়াত। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, বাকিটা আপনারা কি করবেন সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্না মোতাবেক আমাদের জীবন মরণ, মরণের এই প্যাকেজের মধ্যে রাত এবং দিন, যাবতীয় সকাল এবং বিকাল, যাবতীয় কর্মকাণ্ড সহি সুন্না মোতাবেক করার তৌফিক দান করুক। এবং যে সমস্ত কাজে পাপাচার হয়, অন্যায় হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, এ সমস্ত সংস্পর্শ থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ তা আমাদেরকে দান করুক। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।